বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে। তো আজকে যে ব্লগটি আমি শেয়ার করব সেটা আসলে খুবই স্পেশাল একটা ব্লগ। তো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে আজকের এই ডেতে আরিশ জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আমার কুল জুড়ে আসছিল। তো আমি সত্যি খুবই আনন্দিত আমার এই দিনটার জন্য, কারণ আমি এই দিনটাতে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলাম। আমার ছেলের জন্য আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পেরেছি। আমি মনে করি প্রত্যেকটা মায়ের কাছে এই দিনটা খুবই স্পেশাল, যেদিন তার সন্তান জন্মগ্রহণ করে তার কোল আলোকিত করে আসে এই পৃথিবীর বুকে। তো সেম আমারও তাই সেই ফিলিংস। আমার আরিশ আমার কোল জুড়ে এই দিনটাতে সে এসেছিল, তো এই জন্য আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল। তো অনেক প্ল্যানিং ছিল আরিশের বার্থডেটা ঘটা করে সেলিব্রেট করব, তো সেটা হচ্ছে না। এর জন্য আমার মনটা একটু খারাপ। তার কারণ হচ্ছে আরিশ অনেক অসুস্থ, আর তার জন্য আমরা জাস্ট ঘরোয়াভাবে দুই ফ্যামিলি মিলে আরিশের বার্থডেটা আজকে সেলিব্রেট করব। তো এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বেলুন ফোলানো হয়েছে, আর আরিশের বার্থডের ডেকোরেশনটা মূলত আমি ডেকোরেট করতেছি, আমি প্ল্যান করেছি কিভাবে সাজাবো। তো এই তো সবাই আরিশের বার্থডে সেলিব্রেট করার জন্য ডেকোরেশন করতেছে, আরিশের বাবা হেল্প করতেছে আমাকে। তো আমরা এই তো আরিশের বার্থডে ডেকোরেশন করতেছি। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ডেকোরেশন কমপ্লিট। তো আসলে যেভাবে প্ল্যানিং করেছিলাম মনের মতো করে সাজাবো, তো আসলে ওইভাবে সাজানো হয়নি। তার কারণ হচ্ছে সময়টাও ওইভাবে বের করতে পারিনি ডেকোরেশন করার জন্য, কারণ হচ্ছে আগেই বলেছি আরিশ অসুস্থ ছিল। আমাদের ডেকোরেশন কমপ্লিট করে এখন আমরা সবাই রেডি হয়ে আসছি আরিশের জন্য কেক কাটবো। তো এখন কেক কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আমার মনটা সত্যি অনেক খারাপ, তার কারণ হচ্ছে আরিশ অনেক অসুস্থ। তো ওর অসুস্থতার জন্য ওইভাবে কোনো কিছু করতে পারেনি, কোনো প্ল্যানিং করতে পারেনি। আমি যেভাবে আগে ভেবে রেখেছিলাম যে ওর বার্থডে যেভাবে সেলিব্রেট করবো, ওইভাবে আমি সেলিব্রেট করতে পারিনি। আমি আগেই বলে রেখেছি আরিশের অসুস্থতার জন্য আমি মানে পুরাই আমার মাথাটা এলোমেলো হয়েছিল। আমি যে ভালোভাবে ভিডিও করব, কাউকে বলবো যে ভিডিওটা করো ভালোভাবে, এটাও আমার মাথায় ছিল না। আমার কাজিন ছিল, তো ও এই ভিডিওটা করে রেখেছিল, যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তো এখানে যেটা হয়েছিল, আমি যখন রেডি হচ্ছিলাম, তখন আমি রেডি হওয়ার আগে আমি DSLR ক্যামেরাটা সেটিং দিয়ে গিয়েছিলাম ছবি ওঠানোর জন্য, ভিডিও করার জন্য। তো আমি রেডি হয়ে এসে দেখি কে যেন আমার এই DSLRটা সব কিছু এলোমেলো করে রেখেছে, কার হাতে ছিল আমি জানি না। তো এসে দেখি যে মানে ছবি উঠতে গেলে মানে কেমন একটা সাউন্ড হচ্ছিল আর ভিডিও হচ্ছিল না। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি বারবার মানে ক্যামেরাটা সেটিং দেওয়ার জন্য ট্রাই করতেছিলাম। তো যাই হোক, আসলে মন মতো আমার কিছু হয়নি, আমি অনেক কষ্ট পেয়েছি যে ভালো করে একটা ছবিও তুলতে পারিনি।
তো এখন যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আরিশের জন্য যখন আমরা কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলাম, তো তখন একটা আতশবাজির মতো, এটাকে কি বলে আমার মনে নেই, তো ওইটা যখন ফুটান হয়েছিল তো অনেক শব্দ হয়েছিল আর তার কারণে আরিশ অনেক ভয় পেয়েছিল। তো তার জন্য আসলে এই যে আরিশ অনেক কান্নাকাটি করতেছে, তো তার জন্য সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। তো যাই হোক, আসলে মন মতো আমি আমার ছেলের বার্থডেটা আমি সেলিব্রেট করতে পারিনি, তো যতটুকু পেরেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন নেক্সট টাইম ভিডিও দিলে সেগুলো আপনারা দেখতে পারেন। তো আপনারা এনজয় করেন, ভিডিওটা দেখেন।